আসসালামু আলাইকুম। তিতা করলার তিতাভাব দূর করে এবং এর পুষ্টিমান এবং সবুজ ভাবটা রক্ষা করে কিভাবে করলা ভাজি করবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এজন্য প্রথমে আমি পরিমাণ মতো করলা নিয়ে একে কেটে এর সাথে আমি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে দিব, সাথে আমি বেশ খানিক পরিমাণ লবণ অ্যাড করে দিব। এখন বেশ খানিকটা পানি দিয়ে আমি এই মিশ্রণটিকে প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো এইভাবে ভিজিয়ে রেখে দিব। তিতা করলা তৈরির জন্য আমি আজকে ব্যবহার করব আলু। আপনারা এর সাথে আপনাদের পছন্দ মতো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে পারেন, কিন্তু যেহেতু আমি আলুর সাথে করলার ভাজিটা খুব ভালো যায় এজন্য আমি আলু দিয়েই করলা ভাজিটা তৈরি করব আজকে। ভিজানো শেষে পানিটা আমার ঝেড়ে ফেলতে হবে এবং এখানে আমি দুটি আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন এই আলুর সাথে আমি একে একে করলা সাথে আমি অ্যাড করব পেঁয়াজ কুচি, পেঁয়াজের পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিবেন, সাথে আমি অ্যাড করব সামান্য পরিমাণে হলুদ গুঁড়া এবং সামান্য পরিমাণ লবণ। এক টেবিল চামচ পরিমাণ তেল আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু এখনো আমার এই হাঁড়িটি চুলায় দেই নেই, এখন আমি এগুলো ভালোভাবে মিক্সড করে আমি এটি চুলায় দিয়ে দিব। আমি এটিকে মাঝারি আঁচে রান্না করব এবং এটি যখন সবুজ এবং কচকচা থাকবে ঠিক সেই সময়ে আমি নামিয়ে ফেলব, কারণ তাহলে এর পুষ্টিগুণ বজায় থাকবে। আমি এখানে সামান্য পরিমাণ পানি এবং জিরা গুঁড়া অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমার করলাটা রেডিমেড কেনা, এর সাইজগুলো বেশ বড়, আপনারা যদি কুচি কুচি করে কাটেন তাহলে অবশ্যই পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই, যে তেল দিয়েছেন সেটা দিয়ে এটি তৈরি হয়ে যাবে। লাস্টে আমি দুটি কাঁচামরিচ অ্যাড করে আমার রান্নাটি শেষ করছি।